সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় আট যোগাযোগ। এই অধ্যায়টি আমরা পড়ছিলাম, এর আগে তিনটি ক্লাস রয়েছে, আজকে চতুর্থ অংশ পড়ব। মোহাম্মদ শেখ মুস্তাফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয়সমূহ, একটি বিষয়ের উপর আলোচনা হবে যোগাযোগের মাধ্যম বা যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ, যেটাকে আমরা বলতে পারি মিডিয়া অফ কমিউনিকেশন আর মেথডস অফ কমিউনিকেশন এর প্রকারভেদ বা টাইপস। এর আগে একটি ক্লাস আমরা করেছি যোগাযোগের প্রকারভেদ এর উপর, যোগাযোগের প্রকারভেদ আর যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের পদ্ধতির প্রকারভেদ দুটি বিষয় কিন্তু এক নয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখা যাক, যোগাযোগের পদ্ধতি বা মাধ্যমের প্রকারভেদ দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে এটি প্রথমত দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে শাব্দিক যোগাযোগ, দুই হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ, অর্থাৎ শব্দ ব্যবহার করে একটি যোগাযোগ, আরেকটি হচ্ছে শব্দ ব্যবহার না করে যোগাযোগ, শব্দ ছাড়াই যোগাযোগ। এই দু ধরনের প্রধান ভাগে ভাগ করা যায় যোগাযোগের পদ্ধতি বা মাধ্যমকে। শাব্দিক যোগাযোগকে আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, শব্দ ব্যবহার করা যায় দুভাবে, এক হচ্ছে মৌখিক যোগাযোগ, অর্থাৎ মুখে শব্দ বলে, হ্যাঁ কথা বলে শব্দ ব্যবহার করে যোগাযোগ করা যায়, আর দুই হচ্ছে লিখিত যোগাযোগ, শব্দ লিখে, হ্যাঁ প্রাপককে প্রেরণ করে কিন্তু যোগাযোগ করা সম্ভব, এটা হচ্ছে লিখিত যোগাযোগ। দুই হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ, অর্থাৎ শব্দ ব্যবহার না করে, শব্দ মুখেও ব্যবহার করবে না আবার লিখেও ব্যবহার করবে না, এইভাবে যে যোগাযোগটা হবে শব্দ ব্যবহার না করে সেটি হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। আচ্ছা, এগুলোর মধ্যে রয়েছে মুখ অবয়বের প্রকাশ, অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, স্থান ও দূরত্ব, স্পর্শ, ব্যক্তিগত উপস্থিতি, নীরবতা, দর্শন। অর্থাৎ মুখের মুখ অবয়বের প্রকাশ, মুখের যেরকম ভঙ্গিমা সেটাও যোগাযোগের মাধ্যম হতে পারে, কেউ ভেংচি কাটলে সেটাও কিন্তু যোগাযোগ হতে পারে, কিন্তু সেখানে কিন্তু কোনো শব্দ ব্যবহার করা হয়নি। অঙ্গভঙ্গি, শরীরীয় ভাষা, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি, স্থান ও দূরত্ব বজায় রাখা সেটাও কিন্তু একটা যোগাযোগ, স্পর্শ করা, হ্যাঁ সেটাও যোগাযোগ, ব্যক্তিগত উপস্থিতি, উপস্থিত হওয়া, উপস্থিত রয়েছি আমি কোনো অনুষ্ঠানে, সেটাও কিন্তু একটা যোগাযোগ হয়েছে। নীরবতা পালন করা, অর্থাৎ কোনো ঘটনার প্রেক্ষিতে নীরব থাকা সেটাও কিন্তু এক ধরনের যোগাযোগ, সেটাও কিন্তু এক ধরনের রেসপন্ড। হ্যাঁ, তাহলে দর্শন, অর্থাৎ দেখা, দেখাটাও কিন্তু একটা যোগাযোগ, যখন আমরা কোনো কিছু দেখি, কোনো বস্তু বা মানুষ বা প্রাণীকে আমরা দেখি তার সাথে কিন্তু আমাদের একটা যোগাযোগ হয়। আচ্ছা, এবার বিস্তারিত আলোচনায় আসি। শাব্দিক যোগাযোগ, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ শব্দ ব্যবহার করে যে যোগাযোগ হয় সেটাই হচ্ছে শাব্দিক যোগাযোগ। সেটি আমি দুভাবে করতে পারি, লিখিতভাবে করতে পারি অথবা কীভাবে করতে পারি, মৌখিকভাবে করতে পারি। আচ্ছা, যখন মৌলিক বা যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগের অন্তর্গত পক্ষসমূহের মধ্যে বিনিময় হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলে। অর্থাৎ যখন মৌখিকভাবে অথবা লিখিতভাবে কোনো শব্দ বা কোনো ভাষা, হ্যাঁ ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগের অন্তর্গত পক্ষসমূহের মধ্যে বিনিময় করা হবে, অর্থাৎ যোগাযোগের পক্ষ যদি দুটি হয়
তাদের মধ্যে যোগাযোগের পক্ষ যদি তিনটি হয় তাদের মধ্যে বা অসংখ্যও হতে পারে যোগাযোগের পক্ষ। তাহলে যোগাযোগের ক্ষেত্রে শাব্দিক যোগাযোগই মুখ্য, অর্থাৎ শব্দ ব্যবহার করে সেটা লিখিত হোক বা মৌখিকই হোক, শব্দ ব্যবহার করে যে যোগাযোগ হয় সেটি কিন্তু মুখ্য যোগাযোগ। এরূপ যোগাযোগ নিম্ন দুই প্রকারের হয়ে থাকে, ক হচ্ছে মৌখিক যোগাযোগ, ইংরেজি হচ্ছে ওরাল কমিউনিকেশন, অর্থাৎ মুখে যে যোগাযোগ করা হয়, মুখ ব্যবহার করে মুখে শব্দ উচ্চারণ করে যে যোগাযোগ হয় সেটি হচ্ছে ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। ধ্বনি বা কণ্ঠস্বর ভিত্তিক যোগাযোগ মাধ্যমও এরূপ যোগাযোগ হিসেবে গণ্য। হ্যাঁ, মৌখিক যোগাযোগ সাধারণত মুখোমুখি কথোপকথন, ফেস টু ফেস কমিউনিকেশন, ফেস টু ফেস টকিং, হ্যাঁ, সভা, হ্যাঁ, সাক্ষাৎকার, হ্যাঁ, টেলিফোনে কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ এই যোগাযোগগুলো হয়ে থাকে মুখোমুখি কথোপকথনের মাধ্যমে, সভায় আলাপ আলোচনার মাধ্যমে, সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে, টেলিফোনে কথা বলার মাধ্যমে, বিভিন্নভাবে এই মৌখিক যোগাযোগ হতে পারে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে সংবাদ প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের বিনিময় ঘটে, অর্থাৎ এটি কোনো অন্য কোনো মাধ্যম ব্যবহার করে না, সরাসরি যোগাযোগ হয় যার সাথে আমি কথা বলছি, যার সাথে আমি কথা বিনিময় করছি, তথ্য আদান প্রদান করছি, সরাসরি তার সাথে আমার যোগাযোগ হচ্ছে মৌখিক। আধুনিক ব্যবসায়িক যোগাযোগের অধিকাংশই মৌখিক যোগাযোগের মাধ্যমে সংঘটিত হয়। অনেক যোগাযোগ আছে যেগুলো মৌখিকভাবে, কোনো চুক্তি প্রাথমিকভাবে হয়তো মৌখিকভাবে একটি চুক্তি হয়, আলোচনা হয়, একটি সভা হয়, সেই মিটিংয়ে আলোচনা হয়ে একটি সিদ্ধান্ত হয়, সেটা মৌখিকভাবে হয় এবং সেটা পরবর্তীতে চুক্তি আকারে হয়তো সেটি লিখিত হয় এবং তারপরে সেটা স্বাক্ষরিত হয়। তাহলে মৌখিক যোগাযোগ কিন্তু ব্যবসায়ে অনেক প্রয়োগ রয়েছে। খ হচ্ছে লিখিত যোগাযোগ, দ্যাট ইজ রিটেন কমিউনিকেশন। শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও বিনিময় করা হলে তাকে লিখিত যোগাযোগ বলে। শব্দ ও বাক্য লিখে যখন আমি লিখে যখন কোনো কাউকে একটা চিঠি লিখব, লিখে তাকে প্রেরণ করব, তখন সেটা হবে লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগের যোগাযোগের সংবাদ পাঠ, হ্যাঁ, না করে এর মর্মার্থ উপলব্ধি করা যায় না। অর্থাৎ একটি চিঠি যদি আমার হাতে আসে, সেটি যদি আমি শুধু হাতে নিয়ে বসে থাকি, বাইরে থেকে দেখি, তাহলে কিন্তু সেটির মর্ম জানা যাবে না। সেটি উন্মুক্ত করে পাঠ করলে, পড়লে তারপরেই এর পাঠোদ্ধার করা সম্ভব হবে। এরূপ যোগাযোগে ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়। সুন্দরভাবে, অর্থপূর্ণভাবে সুন্দর শব্দ চয়নের মাধ্যমে, হ্যাঁ, সুন্দর বাক্য লিখনের মাধ্যমে কিন্তু এই লিখিত যোগাযোগ করা হয়ে থাকে। লিখিত যোগাযোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন চিঠি, ইমেইল বার্তা, ওয়েব পেজ, খুদে বার্তা। খুদে বার্তা মানে হচ্ছে SMS, হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কি হয়ে থাকে, লিখিত যোগাযোগ হয়ে থাকে। শব্দ বহির্ভূত যোগাযোগ, নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ শব্দকে বাদ দিয়ে, শব্দকে ছাড়া আমরা যখন কোনো যোগাযোগ করে থাকি তখন সেটাকে আমরা বলবো শব্দ বহির্ভূত যোগাযোগ। যখন কোনো লিখিত বা মৌখিক ভাষা বা শব্দের ব্যবহার ছাড়াই যোগাযোগ সম্পাদন করা হয় তখন তাকে শব্দ বহির্ভূত যোগাযোগ বলে। এরূপ যোগাযোগকে ইংরেজিতে নন ওয়ার্ড কমিউনিকেশনও বলা হয়ে থাকে, অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন বা নন ওয়ার্ড কমিউনিকেশন একই জিনিস বোঝাচ্ছে। নন ওয়ার্ড অর্থাৎ যেখানে ওয়ার্ডের ব্যবহার হয় না, সেটি হচ্ছে নন ওয়ার্ড কমিউনিকেশন বা শব্দ বহির্ভূত যোগাযোগ। এক্ষেত্রে বিভিন্ন প্রতীক, হ্যাঁ, যেমন সিম্বল, ভাবভঙ্গি, জেস্চার, হ্যাঁ, জেস্চার বা স্পর্শ, টাচ, কার্য, অ্যাকশন, নিরাপত্তা, সাইলেন্স ইত্যাদির মাধ্যম ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, এখানে কী ব্যবহার হয়ে থাকে, স্পর্শ, নিরাপত্তা, হ্যাঁ, বিভিন্ন প্রতীক ব্যবহার হয়ে থাকে, ভাবভঙ্গি, জেস্চার, হ্যাঁ, যেমন ইউনিভার্সাল কিছু এক্সপ্রেশন আছে, আমরা যখন রেগে যাই তখন যে আমাদের মুখের
এক্সপ্রেশন হয়, ভঙ্গিমা, মুখের ভঙ্গিমা প্রকাশ পায়। হ্যাঁ, রেগে গেলে একরকম, আবার হাসলে একরকম, আবার হচ্ছে কান্না করলে আরেক রকম, আবার হচ্ছে কি, হ্যাঁ এরকম মুড ভালো থাকলে একরকম হয়, খারাপ থাকলে একরকম হয়। এগুলো হচ্ছে ইউনিভার্সাল এক্সপ্রেশন। এই জিনিসগুলো মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ করে থাকি। তাহলে এগুলো হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ, শব্দ ব্যবহার না করে বিভিন্ন আকার ইঙ্গিত ব্যবহার করে। যখন আমি আমার হ্যান্ড রেজ করলাম, ওয়েভ করলাম কারোর দিকে, তখন তাকে সে বুঝবে, দূর থেকে বুঝবে যে আমি তাকে হ্যালো বলেছি। এটা একটা আমি কথা ব্যবহার না করে, শব্দ ব্যবহার না করে যোগাযোগ করেছি। আবার হ্যাঁ, কাউকে হাতে ইশারা করে যদি বলি, ডাকি, হ্যাঁ কথা বললাম না কিন্তু চলে আসো, তাহলে এটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ, অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন। আবার যদি আমি একটা সিম্বল ব্যবহার করি, এটা হচ্ছে লাইক, হ্যাঁ বা ওকে, এটা কোনো শব্দ বা কথা ব্যবহার না করে যোগাযোগ এমন হতে পারে। হ্যাঁ, বা আমি বললাম পারফেক্ট, পারফেক্ট, হ্যাঁ সেটাও কিন্তু একটা কি, শব্দ বহির্ভূত যোগাযোগ, কোনো কিছু কোনো শব্দ ব্যবহার না করে। তাহলে আমরা আজকে পড়লাম যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের পদ্ধতির যে সমস্ত প্রকারভেদ রয়েছে সেগুলো। তোমরা বাসায় ভালোভাবে আরেকটু দেখে নিবে, তাহলে তোমাদের ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে, আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।